সরকার যে বিবেচনায় তেলের বাজারে সুস্থি এনেছিল সেটা বহাল রাখবে, এটা আমার বিশ্বাস এবং জনগণও সেটা প্রত্যাশা করে। ভোজ্য তেলের বাজারে নিয়ে ভোক্তার এই শঙ্কার কারণ গত মার্চে দুই দফায় সয়াবিন ও পাম তেল আমদানি উৎপাদন এবং খুচরা পর্যায়ে মোট 30% ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর। গতকাল 30 জুন সেই প্রজ্ঞাপনের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে সময়সীমা বাড়ায়নি সংস্থাটি, আর এতেই বাজার ব্যয় নিয়ে উদ্বিগ্ন ভোক্তারা। তেলের দামটা মানুষের তো এখনো নাগালের অনেক বাইরেই, যারা পারছে তারা ডিফারেন্ট, কিন্তু যারা পারছে না তাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। ভ্যাট আরোপ করলে সত্যি এটার সমাধান খুবই দ্রুত হয়ে যাবে। 6 টাকা যে লিটারে কমাইছে এক সপ্তাহ হয়ে যেত স্যার, কিন্তু এখন পর্যন্ত আমরা কম রেটের কোনো প্রোডাক্ট বাজারে পাই নাই। আমদানিকারকরা বলছেন বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে বেশ খানিকটা, তাই ডলারের দাম বাড়ার পরও গত মাসে দুই দফায় পাম ও সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হয়েছে। তবে আবার ভ্যাট আরোপ করা হলে দিন শেষে সেই বাড়তি ব্যয়ের বোঝা টানতে হবে ভোক্তাকেই। উৎপাদন পর্যায়ে অথবা ব্যবসায়ী পর্যায়ে যেটা হবে সেটা আসলে সিগনিফিকেন্ট কোনো ইম্প্যাক্ট আসবে না। আমদানি পর্যায়ে যদি আপনার কম বেশি হয় সেটাই ডিরেক্টলি কস্টের উপর ইম্প্যাক্ট আসবে। ওখানে যদি 10% এর যোগ হয় সরাসরি 10% কস্ট বেড়ে যাবে, কস্ট অবশ্যই ভোক্তাকে বহন করতে হবে। দেশে 1 লিটার সয়াবিন তেলের দাম 205 টাকা ওঠার পর কয়েকদিন আগে কমেছে 6 টাকা। কয়েক মাস পর ভোজ্য তেলের বাজারে স্বস্তি ফেরার এই পথে ভ্যাটের দেয়াল তুলে দেয়া ঠিক হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাধারণ মানুষ এমনিই ইনফ্লেশনের চাপে অনেক বেশি পরিমাণে চাপের মধ্যে আছে, সেই জন্য আমি মনে করি ভোজ্য তেলের উপর যে শুল্ক হারের যে হ্রাস ছিল সেটি কন্টিনিউ করা উচিত। ভোজ্য তেল আমদানি ও কেনাবেচায় ভ্যাট সুবিধা বহাল রাখতে এনবিআরকে সুপারিশও করেছে বাণিজ্য মন্ত্রণালয়, তবে এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।